ইতিহাস বদলাতে পারেননি নওয়াজও। পাকিস্তানের 70 বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী যা পারেননি নওয়াজ শরীফও তা পারলেন না। পূর্বসূরীদের মতোই 5 বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী পদ ছাড়তে হলো তাকে। নিজের ও পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পদের উৎস জানাতে ব্যর্থ হওয়ায় আজ প্রধানমন্ত্রী পদের নওয়াজকে অযোগ্য ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট। এর কিছুক্ষণ পরই পদত্যাগের ঘোষণা দেন নওয়াজ। মেয়াদ শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী পদ ছাড়ার এই অভিজ্ঞতা অবশ্য নওয়াজের নতুন নয়। 1990 সালে প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে 1993 সালে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দুর্নীতির কারণে প্রধানমন্ত্রিত্ব চলে যায় নওয়াজের। দ্বিতীয়বার 1997 সালে প্রধানমন্ত্রী হয়ে 1999 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান তিনি। তবে 2013 সালের জুনে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর এবারই সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকলেন নওয়াজ। আগামী বছর প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ পূর্ণ হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত সামরিক অভ্যুত্থানের কারণে ক্ষমতা হারাতে হয়েছে পাকিস্তানের 4 জন প্রধানমন্ত্রীকে, আর ক্ষমতায় থাকতেই খুন হতে হয় একজনকে, আরেকজনকে সামরিক আদালতের রায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়। বেশ কয়েকজনকে ক্ষমতা ছাড়তে হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান দেশটির প্রধানমন্ত্রী হিসেবে 1947 সালের 15ই আগস্টে দায়িত্ব নেন তিনি। প্রধানমন্ত্রী হিসাবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই 1951 সালের 16ই অক্টোবর রাওয়ালপিন্ডিতে খুন হন তিনি। প্রথম প্রধানমন্ত্রী খুন হওয়ার পরে দেশটির প্রধানমন্ত্রী হন খাজা নাজিমুদ্দিন। 1951 সালের 17ই অক্টোবর প্রধানমন্ত্রী হিসাবে তিনি শপথ নেন। 2 বছর না হতেই 1953 সালের 17ই অক্টোবর তাকে ক্ষমতাচ্যুত করেন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ। একই দিনে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন মোহাম্মদ আলী। 2 বছরের কিছু বেশি সময় পর 1955 সালের 12ই আগস্ট গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা বরখাস্ত করেন মোহাম্মদ আলীকে। মোহাম্মদ আলীর পর প্রধানমন্ত্রী হন চৌধুরী মোহাম্মদ আলী। 1955 সালের 12ই আগস্ট দায়িত্ব নেন তিনি। 1956 সালে সাংবিধানিক পরিবর্তনে দেশটির প্রেসিডেন্ট হন ইস্কান্দার মির্জা। তার সঙ্গে দ্বন্দ্বের জের ধরে 1 বছর 1 মাস দায়িত্ব পালনের পর 1956 সালের 12ই সেপ্টেম্বর পদত্যাগ করেন চৌধুরী মোহাম্মদ আলী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রীর দায়িত্ব পান 1956 সালের 12ই সেপ্টেম্বর। ইস্কান্দার মির্জার সঙ্গে মেলেনি তারও। 1957 সালের 17ই অক্টোবর প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেন তিনি। এরপর ইস্কান্দার মির্জা প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেন ইব্রাহিম ইসমাইলকে। টিকতে পারেননি তিনিও। মাত্র 2 মাসের মাথায় পদত্যাগ করেন তিনি। এরপর মির্জা দেশটির সপ্তম প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেন ফিরোজ খান নুনকে। 1958 সালে আইয়ুব খান সামরিক আইন জারি করলে ফিরোজের সরকার ভেঙে যায়। এরপর 13 বছর সামরিক শাসন জারি থাকে পাকিস্তানে। সামরিক শাসন শেষে ক্ষমতায় আসেন জুলফিকার আলী ভুট্টো। তিনি 1973 সালে হাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। সংবিধান পরিবর্তনের পর 1973 সালে প্রধানমন্ত্রী হন তিনি। 1977 সালের নির্বাচনে আবার জয়ী হন ভুট্টো। ওই বছরের জুলাইয়ে সামরিক অভ্যর্থনে ক্ষমতা দখল করে নেন জিয়াউল হক। 1979 সালে ভুট্টোকে সামরিক আদালতের রায়ে ফাঁসি দেওয়া হয়। এরপর মোহাম্মদ খান 1985 থেকে 1988, বেনজির ভুট্টো 1988 থেকে 1990, গোলাম মোহাম্মদ 1990 থেকে 1990 প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মাইনুদ্দিন আহমেদ কুরেশি 1993 থেকে 1993, বেনজির 1993 থেকে 1996, মালিক মেরাজ খালিদ 1996 থেকে 1997, জাফরুল্লাহ খান জামালি 2002 থেকে
2004 সুজাত হোসেন, জুন 2004 আগস্ট 2004 শওকত আজিজ, 2004 2017 মোহাম্মদ মিয়া সুমরু, 2007 থেকে 2008 ইউনুস রাজা গিলানি, 2008 2012 রাজা পারভেজ আশরাফ, 2012 2013 ও মীর হাসান খান খোসা, মার্চ 13 জুন 13 প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। কেউই 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। উল্লেখ্য, পাকিস্তানের 66 বছরের ইতিহাসে পিপিপি সরকার 2008 থেকে 2013 গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম সরকার হিসেবে 5 বছর মেয়াদ পূর্ণ করতে সক্ষম হন। সেই সরকারেও প্রধানমন্ত্রী 5 বছরের মেয়াদ পূরণ করতে পারেনি। পাকিস্তান প্রধানমন্ত্রী